করা বলে আমি আমার বাড়ি আসলে দিছি পরে আমাদের আসলে কি ধৈর্যের ভাব ভেঙে গেছে ভাই আমরা বাড়িতে মুখও দেখাতে পাই না এক মাস পরে বলছে কি চাকরিতে তোমরা যোগদান করো না কেন যোগদান করেছে ওনাদের গানের শেষ নাই আসলে তারা বিবাহ করতে পারছে না এই ভিখারির মতো হতে হতে উত্তম না চূড়ান্ত সুপারিশের নোটিশপত্র পাওয়ার জন্যই আজ এখানে এসেছি আগেও অনেকবার আমরা এখানে এসেছি আমাদের সেই ১৬তমদের সে ২০১৯ সালে আমাদের নোটিশ প্রকাশ করায় ১৯ গেল ২০ গেল ২১ ২২ এই যে ২৩ কিন্তু আমাদের সেই আন্দোলন সংগ্রামের পরে এক এক সময় এক এক ধরনের ওয়াদা দেয় ওয়াদার পরে আমাদের আসলে কি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ভাই এখন ধৈর্যের বাঁধে ভেঙে গেছে এখন আমরা আর অপেক্ষা করতে চাই না আমাদের সেই ১২ই মার্চ আমাদের প্রাথমিক সুপারিশ করে এই ৬ মাস অতিক্রম হয়ে যাচ্ছে এখনও আমাদের চূড়ান্ত সুপারিশটা আমাদের কর্তৃপক্ষ করে না গত মাসে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে আগস্টে কোনোভাবেই মিস হবে না এই তাদের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে আমরা যে প্রাইভেট জবগুলো করতাম আমাদের ভাইয়েরা সেই প্রাইভেট জবগুলো আপনারা জানেন যে তাদের অন্তত দুই এক মাস আগে তাদের চাকরি থেকে ইস্তফা দিতে হয় তো সেই হিসেবে আমরা তাদের প্রতিশ্রুতির উপর ডিপেন্ড করে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোনোভাবেই আগস্ট মিস হবে না এবং জাতীয় পত্রিকা প্লাস অনলাইন পত্রিকা সব জায়গায় একটা কথা আগস্টেই চূড়ান্ত সুপারিশ হবে আর সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করেই তাদের কর্তৃপক্ষের প্রতিশ্রুতি উপর ভিত্তি করেই আমরা আমাদের সেই প্রাইভেট জবগুলো ছেড়ে দিয়ে এখন আমরা মানবেতরভাবে জীবনযাপন করছি আমরা আমাদের সংসার চালাতে পারছি না আমরা আমাদের বাচ্চা আমাদের মা বাবা নিয়ে খুবই বিপদে আছে আমরা বাইরে মুখও দেখাতে পারি না কারণ যখন মানুষকে একটা সুপারিশ করা হয় যে চাকরি হয়েছে তখনকার আমরা সবাইকে বলছি আমাদের চাকরি হয়েছে এখন এক মাস যায় এক মাস পরে বলছে কি চাকরিতে তোমরা যোগদান করো না কেন যোগদান করেছে বলি না দেখে পনেরো দিন পরে দেবে পনেরো দিন পরে আর এক গান শোনায় ওনাদের গানের শেষ নাই আমি এই কথাটা বলতে চাই যে ওনাদের গানের কোনো শেষ নাই ওনারা এক এক সময় এক ধরনের প্রতিশ্রুতি দিতে দিতে ওটা ওনাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে হ্যাঁ এখন আমরা এই চাকরি ছেড়ে দিয়ে যে অবস্থায় আছি আমরা নিতান্ত মানবত জীবনযাপন করছি আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না সংসার চালাতে পারছি না আমাদের অনেক বোনেরা আছে তাদের বয়স অতিক্রম হয়ে যাচ্ছে আসলে তারা বিবাহ করতে পারছে না আমাদের অনেক ভাই আছে তাদেরকে বেকারত্বের জন্য তাদের কেউ কারো মেয়ে পর্যন্ত তাদের দেখার অনুমতি পর্যন্ত দেয় না বিয়ে তো থাকবে তাই এই সব কিছুর জন্য মূলত আমাদের এনটিএসসি কর্তৃপক্ষ তাদের অবহেলা তারা যদি প্রকৃতপক্ষে আমাদের মনের কষ্টটা যদি বসত শিক্ষকের মূল্যায়ন যদি বসত তারাও তো এক সময় এই সকল শিক্ষকদের মাধ্যমেই শিক্ষিত আজকে তারা বিভিন্ন চাকরি করছে তারা যদি শিক্ষকের মর্যাদা বসত আমাদের কষ্টের কথা বসত তাহলে আমাদের চূড়ান্ত সুপারিশ দিতে এত তাল বাহানা করতো না তারা মন্ত্রণালয়কে বুঝিয়ে ম্যানেজ করে তারা আমাদের চূড়ান্ত সুপারিশ দুই মানে প্রাথমিক সুপারিশের দুই এক মাসের মধ্যে করতে পারতো কিন্তু তারা সেটা করেনি তাই আমরা এখন আমাদের একটাই দাবি আর আমরা কোনো প্রতিশ্রুতি চাই না আমাদের একটাই দাবি আজকেই আমরা চূড়ান্ত সুপারিশের নোটিশ চাই কি বলবো আমার বাবা বলে বাড়ির লোকজন বলে পরপরা প্রতিবেশী বলে বলতে বলতে এখন আমি সত্যি কথা বলি আমি আমার বাড়ি যা ছেড়ে দিছি আমি একটা জায়গায় এখন বাসা ভাড়া করে থাকি রাত ১০টার সময় যে বাড়ি যা দিলে ব্যান্ডার থেকে চলে আসতে হয় কারণ কতদিন বলা যায় প্রাইমারি তারা নিয়োগ পেয়েছে এবং তাকে এক মাসের মধ্যে সব কিছু হয়ে গেছে আর আমাদের সেই সেই যে অবস্থা আমরা বিকার সেই বিকারই রয়েছি বরং আমাদের যে একটা চাকরি ছিল প্রাইভেট চাকরি ছিল সেইটাও ধ্বংস করে ফেলছে এই প্রতিষ্ঠান যদি তারা প্রতিশ্রুতি না দিত তাহলে আজকে আমরা এই প্রাইভেট চাকরি ছেড়ে এই ভিখারির মতো হতে হতে উঠতাম না এই সম্পূর্ণ কর্তৃপক্ষ নিতে হবে আমাদের এই ভিখারির মতন একটা প্রাণ বা একটা মানুষ যদি কষ্টে থাকে তার জন্য প্রকৃত দায় আমাদের এনটিএসসি কর্তৃপক্ষ তারা আমাদের হৃদয়ের কন্দন যেটা হৃদয়ের যে কান্না সেটা তারা বুঝতে চায় না তাদের ছেলেমেয়ে যদি আজ এই অবস্থা থাকতো আমার প্রশ্ন আপনারা কি পারতেন তাদেরকে এইভাবে ঝুলে রাখতে আমার আমি নিশ্চিত জানি তারা পারতো না কিন্তু আমাদের পথ কেন তাদের মা আসে না আমি আমার কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করছি আপনারা আমাদের আশ্রান্ত সবাই দেবেন আর ভোগান না সব কিছু লেবু গাছগুলো অনেকবার হয়েছে বারবার আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা ভঙ্গ করেছেন আমরা প্রতিশ্রুতি চাই না।